তৃণমূল কংগ্রেস কমিটি ও একদম আমাদের সম্মানীয় সভাপতি তিনি ব্যাচ করিয়ে দিচ্ছেন মুনমুন বিশ্বাস মহাশয় তিনি ব্যাচ করিয়ে আমাদের সাংসদ সম্মানীয় আবির রঞ্জন বিশ্বাস আমাদের সকলের কাছে মানুষ মনে মনে সজোরে হাততালি সকলে মিলে একসাথে আশকালী ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং বাতকুল্লা ওয়ান যুব তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কমিটির উদ্যোগে যে এই মহতী রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের উদ্যোগ সত্যি আমি এখানে এসে অভিভূত কারণ আমরা জানি যে বিগত দিনগুলোতে নির্বাচন থেকে শুরু করে কোভিড নানাবিধ নানা কারণে রক্তদান সেভাবে হয়নি ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব ছিল সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দলের নয়নের মণি মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উৎসাহিত করে থাকেন যে রাজনীতির থেকে বড় কাজ হচ্ছে সমাজসেবা সেই তারই অনুসারী হয়ে আজকে এখানে তৃণমূল যুব কংগ্রেস যা করেছে আমি দেখে সত্যি অভিভূত এখানে আপনারা দেখছেন বিপুল ছাড়া প্রায় 250 অধিক রক্তদাতা এবং আরও দেখছেন বহু মানুষ তারা রক্ত দেওয়ার জন্যে এখানে দাঁড়িয়ে রয়েছেন এটা সত্যি অভূতপূর্ব ছাড়া সকল মহান রক্তদাতাগণকে আমি উন্নীত জানাই কারণ রক্তের অভাব একাধারে তার উপরে গরম পড়ে যাচ্ছে আমরা জানি শীতকালে মানুষ রক্ত দিলেও গরমকালে ভীষণ কুণ্ঠাবোধ করে ভীষণ এই রক্তদানের অভাব থাকে সেখান থেকে দাঁড়িয়ে এত অভূতপূর্ব রেসপন্স বিশেষ করে এইখানকে আমার ভাতৃপতি সুবীর যে উদ্যোগ নিয়েছে আমি সত্যি অভিভূত এবং তাকে যারা সহযোগিতা করছে সকলে এটা সত্যি একটা অনুকরণযোগ্য উদ্যোগ আমি এখানে এসে আমি অভিভূত এবং আবার বলছি যে আমরা চাইব যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে বিধির আদর্শ অনুপ্রাণিত হয়ে সমাজসেবার কাজে রক্তদান এবং বস্তানের মধ্যে দিয়ে হাঁসখালিতে যেটা করে দেখিয়েছে এটা আরও অন্যান্য ব্লকেও এরা সকলকে অনুপ্রাণিত করুক সকলে এই উদ্যোগকে মহান উদ্যোগকে অনুকরণ করুক এবং এর মধ্যে দিয়ে রক্তের যে অভাব এখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে আছে সেগুলো মিটুক এবং আমি মনে করি আরও এরপরে যখন আরও গরম পড়বে তখন কিন্তু এই সংকট আরও ঘনীভূত হয় সাধারণত আমরা দেখে থাকি সেই সময় আমাদের যুবকর্মীদের এবং শারীরিকভাবে দলের কর্মীদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে দৃঢ় বিশ্বাস এর মধ্যে দিয়ে বাংলায় যে রক্তের সংকট বিশ্বকালে থাকে তা নিজ সংকট রক্তদান শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ যে বাতকুলায় রক্তদান শিবির হচ্ছে এবং অস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যা টার্গেট করেছিলাম 200 কিন্তু এখন মানুষের যে ঢল দেখছি তাতে আমরা হয়তো রক্ত দিতে পারবো না প্রচুর মানুষ এখানে রাগারাগি করছে দাদা আমরা রক্ত দিতে পারছি না আমরা সাধারণ মানুষের কাছে বলছি প্রয়োজনে আমরা আগামী দিন আবার রক্তদান শিবির করব 6 মাস পরে তখন যারা দিতে পারেনি তাদের উদ্দেশ্য বলছি আপনারা রাগ করবেন না আপনারা আগামী 6 মাস পরে আমরা যে রক্তদান শিবির করব সেই দিনে আপনারা রক্ত দেবেন এখনো পর্যন্ত কতজন হয়েছে আর আনুমানিক কত হতে পারে 150 কভার করেছে আনুমানিক কত হতে পারে 250 কভার হতে পারে তার সঙ্গে সঙ্গে বস্ত্র আছে কতজনকে বস্ত্র দান করা হচ্ছে আমরা বস্ত্র বিতরণ করবো ঠিক আছে সারা বছর আমাদের গরিব মানুষ আছে তাদেরকে আমরা এই যে ডেঙ্গুর জন্য আমরা আজকে প্রচুর মানুষকে মশারি যে আমরা দিচ্ছি আমাদের অনেকদিনই ইচ্ছা ছিল অনেক মানুষ আছে তারা মশারি কিনতে পারে না তাদের জন্য আমরা প্রচুর মশারি দেবো সারা বছর কি কি কাজ করা হয় আপনাদের উদ্যোগে আমাদের
দলনেত্রী মহোদয় ম্যানার্জি যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে আমরা প্রচুর কাজ করি সাধারণ মানুষের জন্য। সুবীর বিশ্বাস, হাসখালী যুব প্রেসিডেন্ট এবং বাদপুলা ওয়ানের গ্রাম পঞ্চায়েতের প্রধান।